প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে যাকাতের অর্থ বিতরণ। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত আট প্রকারের কোনো এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেওয়াকে যাকাত বলে। যাকাত প্রত্যেক ধনবান ব্যক্তির উপর ফরজ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন সামন্তঘর গ্রামের হাজি আব্দুল রশিদ সাহেবের ছেলে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের পক্ষ থেকে প্রায় 500 হতদরিদ্র পরিবারের মাঝে যাকাতের নগদ অর্থ 28 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিতরণ করা হয়। এ সময় ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে আমার পক্ষ থেকে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। যাকাত প্রত্যেক ধনবান ব্যক্তির উপর ফরজ। কোনো মুসলমান আল্লাহর নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এবং তা এক বছর পর্যন্ত তার কাছে থাকলে তার নির্ধারিত পরিমাণ অংশ হকদারের কাছে পৌঁছে দেওয়াকে যাকাত বলা হয়। তাই আমাদের সবার উচিত হিসাব করে হতদরিদ্র পরিবারের মাঝে সঠিক সময়ে যাকাতের অর্থ বিতরণ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের সামনে পবিত্র মাহে রমজান শরীফ অতিবাহিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু আমাদের উপর যাকাত ওয়াজিব করেছেন, সেই যাকাতের পরিপ্রেক্ষিতে আমরা কিছু যাকাতের টাকা দান করলাম, আর অন্যান্য বছর আমরা খাদ্য সামগ্রী দিতাম। এবছর ইসলামিক অনুসরণ করে আমরা কিছু টাকা দান করলাম। আর আমাদের মতো যেমন অন্য রাজ্যেরা সমর্থবান আছেন, সবাই যেমন এভাবে সকলকে জাকাত দিতে পারে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাকাতের অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইদ আহমেদ, মোহাম্মদ হাফিজুর রহমান, আনিসুর রহমান, মাহফুজুর রহমান প্রমুখ। যাকাতের অর্থ বিতরণ শেষে সন্ধ্যায় শ্যামন্তঘর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্র ও এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।